রক্ষাকর্মীর বাড়িতে হানা দিয়ে দুটি গরু নিয়ে গেল চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর রাস্তার মাথায় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে টিএসআর জওয়ান তপন শীলের বাড়িতে চোরের দল গেটের তালা ভেঙে হানা দিয়ে দুটি গরু নিয়ে যায়। টিএসআর জওয়ান তার স্ত্রী জানায় যে অন্যান্য দিনের মতো রাতের বেলা খাওয়া দাওয়া করে পরিবারের সকল সদস্যরা ঘুমোতে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখে গরু ঘর থেকে দুটি গরু নিয়ে গেছে চোরেরা। এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘুমোতে উঠে গিয়া দিয়ে গরু গরু নাই, এরপর গেটের দিকে গেলাম, গেট গিয়া দিয়ে খোলা, ওয়ালডা অল্প কদ্দুর ওয়াল আছে, ওয়ালডা ভাই আলামছে যেন মাটি টাটি লেগা রয়েছে। এলো প্রায় 1.5 লক্ষ টাকার মতো নিব। এটা একটা এটা গোকুলনগর রাস্তার মতো জানাইছি। কোন থানায় জানাইছেন? বিশালগড় থানায়।